ফলে এমন কিছু প্রশ্ন আসে যেগুলো কিনা মুখস্থ হতে চায় না। তো সেরকমই কিছু প্রশ্নের শর্ট ট্রিক নিয়ে আমি হাজির রিয়া। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রতিষ্ঠ এডুকেশন এন্ড ট্রেনিং। তো আজকে আমাদের টপিক হলো শঙ্কর ধাতু কি কি দিয়ে তৈরি সেটা মনে রাখার ট্রিক। আর এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে, যেটা কিনা আমরা ভুলে যাই। তো সেটা আজকের পর থেকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা আর কেউ ভুলবে না। তো নিশ্চিন্তে থাকো আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো আজকের প্রথম শঙ্কর ধাতু হলো ব্রোঞ্জ। ব্রোঞ্জ আমাদের খুব কমন একটা ধাতু, যেটা দিয়ে পরীক্ষায় বারবার প্রশ্ন এসেছে। তো ব্রোঞ্জ তৈরি তামা আর টিন দিয়ে, মনে রাখাটা সত্যি খুব কঠিন। আর তার জন্যই কিন্তু আমি তোমাদের জন্য ট্রিক এনেছি। ব্রোঞ্জ থেকে মনে রাখবে বোতামটি, কত সোজা একটা ওয়ার্ড বোতামটি। বোতামটি থেকে কিভাবে ব্রোঞ্জটা মনে রাখবে দেখো, বো থেকে ব্রোঞ্জ, তাম থেকে তামা আর টি থেকে টিন। তাহলে বোতামটি কি? ব্রোঞ্জ সমান সমান তামা যোগ টিন, তামা আর টিন মিশিয়ে কি হয়? ব্রোঞ্জ তৈরি হয়। পরেরটাই চলে যাচ্ছি, জার্মান সিলভার। তো জার্মান সিলভার কি কি দিয়ে তৈরি? নিকেল তামা আর জিঙ্ক দিয়ে তৈরি। কিভাবে মনে রাখবো? জার্মান সিলভারের ট্রিক হলো জার্মান নেতাজি। খুব সহজ একটা ট্রিক, জার্মান নেতাজি। দেখো জার্মান মানে তো জার্মান সিলভার আমরা বুঝতেই পারছি, নেতাজি থেকে, নে থেকে নিকেল, তা থেকে তামা আর জি থেকে জিঙ্ক। কি আসলো? নিকেল তামা আর জিঙ্ক দুটো আমরা শিখে ফেলেছি, বোতামটি আর জার্মান নেতাজি। আশা করি এরকম যদি কোনো প্রশ্ন আসে, ধরো বললো যে কী কী ধাত, কী কী জার্মান সিলভারে কী কী মেটেরিয়াল আছে, কী কী মেটাল আছে, তো সেখানে কিন্তু তোমরা অপশন দেখেই চিনে নিতে পারবে কোনটা আনসার হবে, আর কোনো দিন ভুলবেও না। তো চলো পরের ধাতুটাকে দেখা যাক কী আছে। ইনভার, ইনভার কী কী দিয়ে তৈরি? নিকেল কার্বন আর লোহা দিয়ে তৈরি। কীভাবে মনে রাখতে হবে? ইনভারকে মনে রাখবো ইনি কালো, মানে কোনো এক ভদ্রলোক ভদ্রমহিলার কথা বলা হয়েছে, যদিও এরকমভাবে কাউকে বলাটা উচিত না, গায়ের রং দিয়ে কিছুই বিচার হয় না, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এটা মনে রাখাটা খুব সহজ হবে, ইনি কালো। তো ইনি কালো, এই ইনি মানে হলো ইনভার, আর কালো থেকে কার্বন আর লোহা, তাহলে ইনি কালো। আর একটা এখান থেকে আমরা ভাঙবো, ইনির নি, এই নি থেকে আসলো নিকেল। তাহলে তিনটে জিনিস দিয়ে ইনভার তৈরি, নিকেল কার্বন লোহা, ইনি কালো থেকে আমরা ইনভার পেয়ে গেলাম। এবার আমরা চলে যাব পরের ট্রিকটায়, পরে যেটা আছে কাঁসা বা বেল মেটাল। তো বেল মেটাল থেকেও কিন্তু প্রশ্ন আসে, এখানে কাঁসাটা আমরা ধরবো না, বেল মেটাল থেকেই আমরা শর্ট ট্রিক মনে রাখবো। তো শর্ট ট্রিকটা কেমন? বোলতাটি। তো এই বোলতাটির, বোল মানে হচ্ছে এই বেল মেটালের কথা বোঝানো হয়েছে, বোলতাটির বোল অবধি বেল মেটালের কথা বলা হয়েছে, তা থেকে তামা আর টি থেকে টিন। এবার তোমাদের প্রশ্নে প্রশ্ন আসতে পারে, ম্যাম প্রথমটায় যখন আমরা ব্রোঞ্জ পড়লাম তখনও তামা টিন ছিল, এক্ষেত্রেও তামা টিন, তাহলে দুটো একই নয় তো? না, দুটো একই না। কেন না? এই যে তামার টিন মেশানো হচ্ছে, এখানে পার্সেন্টেজে, যে পার্সেন্টেজে মেশানো হয় সেটা আলাদা থাকে, তাই জন্য কিন্তু এরা আলাদা। তো আগেরটা ছিল বোতামটি, এটা হচ্ছে বোলতাটি, বোল মানে বেল মেটাল। তো আশা করি মনে থাকবে সবার। পরেরটাই যাচ্ছি, মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু কী কী দিয়ে তৈরি? মুদ্রা ধাতু নিকেল আর তামা দিয়ে তৈরি। এটা আমরা কী করে মনে রাখবো বলতো? আমরা বলি না যে মুদ্রা নিতাম, মুদ্রা মানে টাকা, তো টাকা নিতাম, তাহলে মুদ্রা নিতাম, সেখান থেকে মুদ্রা ধাতু, নি থেকে নিকেল আর তাম থেকে তামা। কি বললাম? নি থেকে নিকেল আর তাম থেকে তামা। দেখো পরপর আমি যদি বলি কী কী পড়লাম, বোতামটি পড়লাম, তারপরে জার্মান নেতাজি পড়লাম, তারপরে বোলতাটি পড়লাম, মুদ্রা নিতাম পড়লাম, দেখো এই শব্দগুলো কি কখনো ভোলার নয়, আর এই শব্দগুলো যখনই একবার মাথায় আসবে তোমাদের উত্তর হয়ে যাবে সঠিক। তো পরেরটাই চলে যাচ্ছে, আশা করছি তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না, কমেন্টে জানাতে ভুলো না। পরেরটা কী আছে দেখো, ইলেকট্রন মেটাল। এটার একটা খুব সুন্দর নাম রয়েছে, সেটা হচ্ছে, ট্রিকটা মনে রাখবে, মনে রাখাও সহজ, ইলেকট্রিক ম্যাজিক। ইলেকট্রন মেটাল থেকে ইলেকট্রিক ম্যাজিক। তো ইলেকট্রিক থেকে তোমরা তো বুঝতেই পারছো যে ইলেকট্রন মেটালের কথা বলা হয়েছে, তাহলে এই ম্যাজিকটা কী?
ম্যাজিক থেকে আসছে ম্যা আর জিক, ম্যা থেকে ম্যাগনেসিয়াম আর জিক থেকে জিঙ্ক, ম্যাজিক তাহলে জিক থেকে জিঙ্ক। তাহলে ম্যাগনেসিয়াম আর জিঙ্ক মিলে কি পেলাম? ইলেকট্রিক, মানে হলো ইলেকট্রন মেটাল পেলাম। নেক্সট দেখি কি আছে, নেক্সট রয়েছে পিতল বা ব্রাস, এটাও পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রচুরবার আসে এই ব্রোঞ্জ আর ব্রাস, এই দুটো প্রচুর আসে পরীক্ষায়, বিশেষ করে জার্মান সিলভার, আরও কয়েকটা নাম আমি তোমাদের দেখাবো, নাইক্রোম, এগুলো হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি বলতে থাকবো তোমাদের যে কোনগুলো ইম্পর্টেন্ট। দেখো এখানে আমরা কী ট্রিক মনে রাখবো, পিতাজি, পিতল থেকে পিতাজি, পি থেকে কি আসছে পিতল, তা থেকে আসছে তামা, আর জি থেকে আসছে জিঙ্ক, কী মনে রাখলাম পিতাজি, যেটা কি না আমরা অনেকেই যারা হিন্দিতে কথা বলে, হিন্দি ভাষী যারা আছে তারা বাবাকে বলে থাকে পিতাজি, তো সেখান থেকে পিতল তামা জিঙ্ক, কত সহজে দেখো আমাদের মনে থেকে যাচ্ছে। পরেরটাই যাচ্ছি গান মেটাল, এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুরবার যারা পরীক্ষা দিয়েছো তারা জানো যে প্রচুরবার এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসে, আর এগুলো আমাদের গুলিয়ে যায়, মনে থাকে না যে কোনটা দিয়ে কি তৈরি হয়েছিল, তার জন্যই কিন্তু আজকে ট্রিকটা। গান মেটালের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, গান মেটালের ট্রিক হচ্ছে গানটি জানতাম, গানটি জানতাম, গান থেকে তো গান মেটাল আসলো, এখানে আমি গানটা আলাদা করে দিলাম গান মেটালের জন্য, টি থেকে টিন, জান থেকে জিঙ্ক, আর তাম থেকে তামা, তাহলে গানটি জানতাম, টিন জিঙ্ক তামা, এই তিনটে নিয়ে তৈরি হয়েছে কি গান, মানে গান মেটাল। তাহলে দেখো কত সহজে আমরা এটা মনে রাখতে পারছি, গানটি জানতাম থেকে গান মেটাল, টিন জিঙ্ক তামা। তো পরেরটায় চলে যাচ্ছি, পরেরটা হচ্ছে মেটালিক স্টিল বা ধাতব ইস্পাত, এই মেটালিক স্টিল বা ধাতব ইস্পাতের ট্রিকটা কি, মেটালিক স্টিলের ট্রিকটা হলো মোটা লোক, আগেরটায় আমরা একটা ইনভার্ট করেছিলাম মনে আছে, ইনি কালো, আর এখানে হচ্ছে মোটা লোক, এই মোটা লোকটাকে কিভাবে ভাঙা হয়েছে দেখো, মোটা মানে হচ্ছে মেটালিক স্টিল, মোটা মানে মেটালিক স্টিল, মানে যেটা আমাদের বলা আছে যার যে সংকর ধাতুটা নিয়ে আমরা কথা বলছি, মেটালিক স্টিল, লোক, লোকটাকে কিভাবে ভাঙবো, লো থেকে লোহা আর ক থেকে ক্রোমিয়াম, মোটা লোক, লোহা আর ক্রোমিয়াম মিলে তৈরি হচ্ছে কি মেটালিক স্টিল। পরেরটায় যাচ্ছি, পরেরটা আছে নিকেল স্টিল বা নিকেল ইস্পাত, এর ট্রিকটা হলো নষ্ট দশটা ম্যাঙ্গো, কি বললাম নষ্ট দশটা ম্যাঙ্গো, এই নষ্ট এখান থেকে আসছে নিকেল স্টিল, দেখো নি আর দন্তে সয়টয়, এখান থেকে আমরা নষ্টটাকে বুঝিয়েছি, তাহলে নিকেল স্টিল হলো নষ্ট দশটা, এই দশটা এটা যদি কেউ কোনো বাচ্চাকে উচ্চারণ করতে বলা হয় কেমনভাবে বলবে, দস্তা, দস্তা বলে না বাচ্চারা, তো সেখান থেকেই দশটা থেকে এসেছে দস্তা, আর ম্যাঙ্গো থেকে মনে রাখবে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গানিজ, এটা অনেকের গুলিয়ে যায় ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম, তাই জন্যই কিন্তু আমি ম্যাঙ্গো দিয়েছি, এখান থেকে কোনোভাবেই ম্যাগনেসিয়াম করতে পারবে না, তোমরা ভুল করেও করতে পারবে না, তো নষ্ট দশটা ম্যাঙ্গো মানে নিকেল স্টিল দস্তা আর ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি হচ্ছে। এর পরেরটায় চলে যাই, পরে দেখো কি আছে, কলম কোইন হুইন ইস্পাত, এটাও আবারও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এখান থেকেও কিন্তু প্রচুরবার প্রশ্ন পাবে, তো এটার জন্য আমরা মনে রাখবো কালক্রমে, কালক্রমে, এই কালক্রমের পুরো মানেটা কি, এখান থেকে তো কলঙ্কহীন ইস্পাত এলো, লো থেকে লোহা আর ক্রমে থেকে ক্রোমিয়াম, লো থেকে লোহা ক্র থেকে ক্রোমিয়াম, এই ক্রমে থেকে ক্রোমিয়াম, তাহলে কি হলো কলঙ্কহীন ইস্পাত মানে হলো লোহা আর ক্রোমিয়াম। পরেরটায় যাচ্ছি নাইক্রোম, এই নাইক্রোম নিয়ে প্রচুরবার প্রশ্ন আসে, কীরকম প্রশ্ন, এটা খুব একটা পরিচিত প্রশ্ন আসে যে হিটারে কি তার ব্যবহার করা হয়, সেখানে আমরা বলি নাইক্রোম তার ব্যবহার করা হয়, এবার প্রশ্নটা যদি এরকম আসে যে নাইক্রোম কী কী দিয়ে তৈরি, তো নাইক্রোম বেসিক্যালি নিকেল আর ক্রোমিয়াম দিয়ে তৈরি, মনে রাখবো কী করে, এই শব্দটাই থেকেই আমরা মনে রাখতে পারি, দেখো নাইক্রোম, নাই আর ক্রোম, এখান থেকে আমরা বলতে পারি নাই মানে নিকেল, ক্রোম মানে ক্রোমিয়াম, কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা তোমাদের মাথায় রাখতে হবে, হিটারে যে নাইক্রোম তারটা ব্যবহার হয়
সেখানে কিন্তু লোহা থাকে। যেমন শুধুমাত্র নায়ক্রামে কিন্তু লোহা থাকে না, কিন্তু হিটারে যখনই ব্যবহার হবে ওখানে লোহাও থাকে। তার মানে নিকেল, ক্রোমিয়াম আর তার সাথে লোহা হবে হিটারে ব্যবহার সময়, আর বাকি সময় নাইক্রোম মানে হলো নিকেল আর ক্রোমিয়াম দুটো মিশিয়ে যেটা তৈরি করা হয় সেটা হলো নাইক্রোম। আশা করি ভুলবে না। পরেরটাই যাচ্ছি, স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিল মনে রাখবো আমরা, কালো নাইক্রোম। সবে আমরা নাইক্রোম বললাম, সেখান থেকে আসছে কালো নাইক্রোম। কিভাবে মনে রাখবো দেখো, কালো এখান থেকে, কা থেকে আসছে কার্বন, লো থেকে আসছে লোহা, নাইক্রোম আমরা একটু আগেই বললাম, নাই মানে নিকেল আর ক্রোম মানে ক্রোমিয়াম। তাহলে কালো নাইক্রোম, চারটে জিনিস আসলো, কি কালো থেকে কার্বন, লোহা, নিকেল, ক্রোমিয়াম। কালো থেকে, কা থেকে কার্বন, লো থেকে লোহা, নাই থেকে নিকেল, ক্রোম থেকে ক্রোমিয়াম। তাহলে স্টেনলেস স্টিল কেমন? স্টেনলেস স্টিল কালো নাইক্রোম, ঠিক আছে। তো পরেরটায় যাচ্ছি, তো এই ছিল ট্রিক, আর এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পাবে পরীক্ষায় প্রচুরবার। তো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখার পর থেকে এরকম প্রশ্ন আর আটকাবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কী কী ট্রিক তোমরা চাইছো যেগুলো মুখস্থ করতে অসুবিধা হচ্ছে সেটাও আমাকে জানাবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।